কখনো কি রাত কেটে ভোরের আলো এসে আমাকে জড়াবে, কখনো কি মনেতে লুকোনো কথাগুলো সে শুনতে পাবে যতবার। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটিতে থাকছে মাইলস্টোন কলেজের পরিচিতি, আবেদনের যোগ্যতা, কলেজের ক্যাম্পাস, পড়াশোনার খরচ, বিগত বছরের রেজাল্ট। মাইলস্টোন কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে উত্তরায় অবস্থিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। মাইলস্টোন কলেজ 2002 সালে প্রতিষ্ঠিত হয়। এতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে হয়ে থাকে। কলেজে প্রায় 15,000 বই সমৃদ্ধ শীতাতাপ নিয়ন্ত্রিত পাঠাগার এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সমৃদ্ধ পদার্থ বিজ্ঞান, রসায়ন, কম্পিউটার, জীববিজ্ঞান পরীক্ষাগার রয়েছে। আবেদনের যোগ্যতা: ন্যূনতম জিপিএ বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ 4, ব্যবসায়ের জন্য জিপিএ 2 এবং মানবিক বিভাগের জন্য 2 হলে আবেদন করতে পারবে। এবার দেখে আসা যাক কলেজের ক্যাম্পাস কি। ক্যাম্পাসটি দেখলাম, এটি হচ্ছে মাইলস্টোন কলেজের পার্মানেন্ট ক্যাম্পাস, যেটি টিয়াবাড়িতে অবস্থিত। এবার জেনে নেওয়া যাক পড়াশোনার খরচ। মাসিক বেতন ইংলিশ ভাষণের বিজ্ঞান বিভাগের জন্য 4,000 টাকা, ব্যবসা বিভাগের জন্য 3,800 টাকা। বাংলা ভাষণের বিজ্ঞান শাখার জন্য বেতন 2,500 টাকা, ব্যবসা শাখার 1,700 টাকা এবং মানব শাখার জন্য 1,600 টাকা। ভর্তি ফি ভাষণের জন্য 10,000 টাকা, বাংলা ভাষণ বিজ্ঞান বিভাগ ও ব্যবসা ও মানবিক বিভাগের জন্য ভর্তি ফি 9,000 টাকা। বছরভেদে এই ভর্তি ফি বাড়ান হতে পারে। পড়াচ্ছেন যে বিগত বছরের রেজাল্ট, মাইলস্টোন কলেজেরও পড়াশোনা ভালো এবং প্রতি বছর রেজাল্ট ভালো করে থাকে। তাদের শিক্ষা ব্যবস্থাও খুবই ভালো। এটা পজ করে বিগত বছর রেজাল্টটা দেখে নিতে পারেন। এই কলেজ যে কোনো পোস্ট জানাতে বা ফেসবুক পেজে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।